সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। প্রথমেই আপনাদেরকে অনুরোধ করি, যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তিনারা যেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি আপনাদের কাছে ষষ্ঠ বেতন কমিশন, পশ্চিমবঙ্গের যে ষষ্ঠ বেতন কমিশনের কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেইটা সম্বন্ধে আলোচনা করব। আপনারা সকলেই জানেন আজ 23শে সেপ্টেম্বর এবং ষষ্ঠ বেতন কমিশনের যে সুপারিশগুলো ছিল সেইগুলো নিয়ে আজকে পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল এবং আজকে যথারীতি সেই বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে ঠিক কী নির্যাস আমরা পেলাম, সে বৈঠকে কী আলোচনা গৃহীত হয়েছে, কী কী সিদ্ধান্ত মন্ত্রিসভা গ্রহণ করেছে, সেই সম্বন্ধে আজকে একটু আমরা দেখে নেব। যে সংবাদটি প্রকাশিত হয়েছে দেখেনি কী রয়েছে, দেখুন, ষষ্ঠ পে কমিশনের সুপারিশে শিলমোহর, দ্বিগুণ হলো রাজ্য সরকারি কর্মীদের গ্র্যাচুইটির অঙ্ক, 6 লাখ থেকে বেড়ে 12 লাখ হচ্ছে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা। এবার আমরা বিস্তারিত খবরটা দেখে নিই। বলছে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। সাংবাদিক বৈঠক করে একথা জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। অর্থমন্ত্রী জানিয়েছেন ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী কোনো রাজ্য সরকারি কর্মীর বেতন যদি আগে 100 টাকা ছিল তবে তার এবার বেতন হবে 280 টাকা 90 পয়সা। অর্থমন্ত্রী বলেন বেসিক পে ও গ্রেড পে যোগ করে দেওয়া হলো। এখানে আমরা বলে রাখি, এবার গ্রেড পে উঠে গিয়ে এবার আমাদের নতুন আসছে পে ম্যাট্রিক্স, আর এখানে যে 100 টাকার কথা বলা হচ্ছে এটা বেসিক পে কথা বলা হচ্ছে। একই সঙ্গে যোগ করে দেওয়া হলো ডিএও, ফলে আগে যে বেতন 100 টাকা ছিল সেটা বেড়ে হচ্ছে 225 টাকা। এবার এই 225 টাকার ওপর 14.22% বেতন বৃদ্ধি করা হচ্ছে, এর ফলে বর্ধিত বেতন দাঁড়াচ্ছে 256 টাকা। অর্থাৎ এই যে 225 টাকা, 100 টাকা হচ্ছে বেসিক এবং 125% ডিএর ফলে হচ্ছে 125 টাকা ডিএ, সব মিলিয়ে যেটা ছিল সেটা ছিল 225 টাকা, সেটা ওপর আবার 14.22% বেতন বৃদ্ধি করা হচ্ছে, এর ফলে বর্ধিত বেতন দাঁড়াচ্ছে 256 টাকা। এখন এই 256 টাকা যেটা বর্ধিত বেতন, এটা কিন্তু 2016 সালের 1 জানুয়ারি হিসাবে ধরা হচ্ছে। এখন 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত পরপর 3 বছর 3% করে বেতন বৃদ্ধি। এখানে আমার একটা কথা রয়েছে, এই যে 2016 সাল থেকে 2019 সাল, এটা পরপর 3 বছর 3% করে বেতন বৃদ্ধি, অর্থাৎ যেগুলো রেগুলার ইনক্রিমেন্ট জুলাই মাসে আমাদের হয়ে থাকে সেই কথা বলা হয়েছে। কিন্তু এখানে আমরা যদি হিসাব করে দেখি, 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত 3টে ইনক্রিমেন্ট নয়, এটা হবে 4টে ইনক্রিমেন্ট। আপনারা ভালো করে ভেবে দেখুন, 2016 জুলাই, 2017 জুলাই, 2018 জুলাই, 2019 জুলাই। আমাদের বেতন কমিশন ইফেক্টিভ হবে 1 জানুয়ারি 2020 সাল থেকে, ফলে 16 থেকে 19 অবধি 4টে ইনক্রিমেন্ট হবে। তাই এটা একটু দেখে নিতে হবে, এটা হয়তো সংশোধন হতে পারে পরে, তো দেখা যাক। বলছে এখানে 2016 থেকে 2019 পর্যন্ত পরপর 3 বছর 3% করে বেতন বৃদ্ধি এই 256 টাকার সঙ্গে যোগ করা হয়েছে, যার ফলে সব মিলিয়ে 100 টাকার বেতন বেড়ে দাঁড়াচ্ছে 280 টাকা 90 পয়সা। অর্থাৎ 2016 সালে কারোর যদি 100 টাকা বেসিক থেকে থাকে তাহলে সেইটা তার সঙ্গে 125% ডিএ যোগ করে 2016 সালে সেটা ছিল 225, সেটার ওপর 14.22% বৃদ্ধি করে সেটা দাঁড়িয়েছিল 2016 সালে 1 জানুয়ারি 256, তার ওপর 3খানা ইনক্রিমেন্ট, 3 বছরে 3টি ইনক্রিমেন্ট 3% হারে ধরা হয়েছে, তবে এটা আমার মনে হয় এটা 4 বছর 3% করে 4টি ইনক্রিমেন্ট হবে, বেড়ে দাঁড়াচ্ছে 280 টাকা 90 পয়সা। একই সঙ্গে দ্বিগুণ হচ্ছে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা, গ্র্যাচুইটি যেটা আপার লিমিট ছিল সেটা এবার বেড়ে হচ্ছে 6 লাখ টাকা থেকে 12 লাখ টাকা। এছাড়াও অন্যান্য খাতেও বাড়ছে ভাতার পরিমাণ, ষষ্ঠ পে কমিশনের সুপারিশের থেকেও কিছু ক্ষেত্রে ভাতার পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। অর্থাৎ বেতন কমিশন যে সুপারিশ করেছিল তার থেকেও রাজ্য সরকার কিছু কিছু ক্ষেত্রে টাকার পরিমাণ বাড়িয়েছে।
দেখে নিই আমরা যে বর্ধিত ভাতা কি কি রয়েছে। বাড়ি ভাড়া ভাতা, আপনারা জানেন হাউস রেন্ট অ্যালাউন্স যেটা দেওয়া হতো সর্বোচ্চ 6,000 টাকা, সেটা বেড়ে হচ্ছে 12,000 টাকা, কিন্তু এখানে এইচআরে কত দেওয়া হবে নতুন পে কমিশনে সেই সংক্রান্ত কোনো কিছুই পরিষ্কারভাবে বলা হয়নি। নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স পে কমিশনের সুপারিশ করেছিল 1,80,000 টাকা, যা নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স দেওয়ার কথা, সেটা রাজ্য সরকার বাড়িয়ে পুরোপুরি 2,00,000 টাকা করে দিয়েছে। মেডিকেল অ্যালাওয়েন্স, আমরা জানি মেডিকেল অ্যালাওয়েন্স নিয়ে আমাদের মধ্যে খুব একটা আলোচনার বিষয় ছিল আমাদের মধ্যে, যে এটা 300 টাকা থেকে বাড়িয়ে বেতন কমিশন 400 টাকা সুপারিশ করেছিল, কিন্তু রাজ্য সরকার সেটাকেও বাড়িয়ে আরও 100 টাকা বাড়িয়ে সেটাকে 300 থেকে 500 করে দিয়েছে। ঊর্ধ্বসীমা কিন্তু এবং ঊর্ধ্বসীমাটা 2,500 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 3,500 টাকা। টিফিন খরচ, বিভিন্ন দপ্তরে যেখানে টিফিন নেনে বাবু 10 টাকা ধরা ছিল, সেই কমিশন সেটাকে 10 টাকার পরিবর্তে 20 টাকা করে, সেটাকে বাড়িয়ে রাজ্য সরকার 20 না করে আরও 10 টাকা বাড়িয়ে 30 টাকা করে, আর সর্বোচ্চ 60 টাকাকে বাড়িয়ে করা হলো 180 টাকা। অমিত মিত্র জানিয়েছেন 2020 জানুয়ারি থেকে কার্যকরী হবে এই নয়া বেতনক্রম, অর্থাৎ 2016 পহেলা জানুয়ারি থেকে নোশনাল ইফেক্ট দেওয়া হচ্ছে এবং বেতনক্রমটা চালু হচ্ছে নতুন বেতনক্রম 2020 পহেলা জানুয়ারি থেকে। যদিও রাজ্য সরকারি কর্মীদের দাবি ছিল 2016 থেকে নয়া বেতনক্রম চালু করতে হবে, তিনারা বলেছিলেন যে নোশনাল ইফেক্ট নয়, 2016 থেকে নয়া বেতনক্রম চালু করতে হবে, এবং এই যে ইন বিটুইন 16 থেকে 19 4 বছর সময় রয়েছে 16 থেকে 20, এই 4 বছরে যে এরিয়ার, সেই এরিয়ার টাকা নিয়ে কি বলা হয়েছে না, এখানে বলা হয়েছে দেখুন, একই সঙ্গে বৃদ্ধির বকেয়া টাকা এরিয়ার হিসেবে দিতে হবে, সেটা অবশ্য মানা হয়নি। অর্থাৎ অর্থমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এরিয়ারের এখানে কিছু দেওয়া হবে না, 2016 সাল থেকে নোশনাল ইফেক্ট দেওয়া হবে, এবং বর্ধিত বেতন বা ষষ্ঠ বেতন কমিশন আমাদের 2020 সালের 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এই ছিল আজকের সংবাদ, আমরা এবার একটু দেখি আর কিছু যদি সংবাদ পাওয়া যায় নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাবো। ভিডিওটি দেখতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের কাছে আমি আরও একবার অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে এইরকমভাবেই সাহায্য করুন। আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।